Assalamualaikum. Barabarer moto ami Rashidul Hasan Dokkhin Korea theke ar amar sathe. Assalamualaikum. Ami Mubarak Hussain. Ami Dokkhin Korea Ansar City te thaki. Ajke apnader samne amra bibhinno bishoy niye ektu alochona korbo. Jemon apnar Dokkhin Korea te amra dujon ki kaj kori, amader beton koto, tarpor Dokkhin Korea te apnar কেন বাংলাদেশি ইস্যু কম হচ্ছে সেই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করব কিভাবে আমাদের সামনে আরো অগ্রগতি বাড়ানো যায় আপনারা যারা বর্তমান রোস্টার হয়ে আছেন তারা কিভাবে দক্ষিণ কোরিয়াতে দ্রুত আসতে পারেন সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করব পুরো ভিডিওটা দেখবেন ইন ফিউচার যারা আসবে ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে তো মুবারক কি কোম্পানিতে কাজ করে প্রথম সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক আমি হইছি কি আপনার দক্ষিণ কোরিয়া আনসান সিটিতে একটা টেক্সটাইল কোম্পানিতে কাজ করি আমাদের কোম্পানিতে মূলত আপনার বিভিন্ন এই জুতার ফিতা তারপরে বিভিন্ন ফিতা টাইপের বিষয়গুলো ওগুলো আর কি রং করে কালার করে আর কি কালার করে এগুলো এক্সপোর্ট করে বিভিন্ন কান্ট্রিতে একদম হালকা কাজ তেমন একটা কষ্টরও বলা যায় না আবার একদম কষ্ট নাই ওই রকমও বলা যায় না মানে মিডিয়াম টাইপের আর কি কাজ মানে কখনো শরীর অসুস্থ হবে না আমাদের যেমন দক্ষিণ কোরিয়াতে আসার পর অনেকে মাথায় প্রবলেম হয় অমুক প্রবলেম হয় তমুক প্রবলেম হয় কিন্তু তার কোম্পানি এতটা সহজ কাজ যে একদম ইজি আর কি ওইরকমই আর কি কাজ তো কষ্টের সবসময়ই কিন্তু ইজি আর কি এটাই আর কি তারপর বেতন কত তোমার আর কোরিয়াতে আপনার হয়েছে কি যে এইসব টাইপের কোম্পানিতে একটু কাজ হালকা থাকলে ওদের বেতন আপনি মানে বেশিরভাগ কোম্পানিতে আপনি বেসিকে কাজ করে সবাই আমরাও একইভাবে মানে ওই রকম আর কি বেসিকই কাজ করতেছি বর্তমানে মাঝে মধ্যে আমাদের ওভার টাইম হয় এক্সট্রা ওভার টাইম হয় তখন তো মোটামুটি প্রত্যেক মাসে কেমন ইনকাম হয় তোমার কোম্পানিতে আমাদের কোম্পানিতে কুড়িয়াতে সবার মতোই বেসিক যত থাকে 20 লাখের মতো আর ওভার ডিউটি যতটুকু হয় আর ওভার ডিউটি হয় বেশি হয় না আমাদের কোম্পানিতে মাঝে মধ্যে শনিবারে কাজ হয় মাঝে মধ্যে কাজ হয় শনি রবি আমার বন্ধু তার কোম্পানিতে তাও ওভার ডিউটি হয় মাঝে মাঝে শনি রবি আর আমি বর্তমান দক্ষিণ কোরিয়াতে যে কোম্পানিতে আছি এটার কাজ মোটামুটি আপনার ভারী কাজ আর কি আপনার এটা বলে শাসি খোংজাং আর কি এখানে আপনার বিভিন্ন ঘরের আর কি যন্ত্রপাতি সব কিছু তৈরি করা হয় জানালা থেকে শুরু করে লক থেকে শুরু করে A to Z তো আমার কোম্পানিতে পুরো একদম বেসিক আমি প্রায় এক বছর ছয় মাসের মতো আছি বেসিক ডিউটিতে কাজ করতেছি আপনার এক টাকা ওভার ডিউটি আজ পর্যন্ত কাজ করতে পারি নাই তো এইভাবে কাজ করতেছি একটা কারণে যাতে ফিউচারে দক্ষিণ কোরিয়াতে যারা আসবে আমার যে কোম্পানির বস তারা যাতে পছন্দ করে আমাদেরকে আমার বন্ধু হচ্ছে সেও কিন্তু দক্ষিণ কোরিয়াতে বেশিরভাগ মানুষ কোম্পানি চেঞ্জ করে একমাত্র বেতন মানে বাড়ানোর জন্য আর কি মানে দক্ষিণ কোরিয়ার বর্তমান মালিক পক্ষদের ভিতরে এমন একটা নিউজ ছড়াই গেছে যে বাংলাদেশিরা মানে কোনো কোম্পানিতে স্থায়ীভাবে থাকে না বেশি দিন থাকে না তারা মানে খালি দৌড়াদৌড়ি করে আপনার কোন কোম্পানিতে বেতন বেশি আছে সেই কোম্পানিতে যেতে চায় ধরেন ভাই বিরাদার যারা আছে ভালো বেতনে কাজ করে আপনার 45 লাখ 1 40 লাখ 1 35 লাখ 1 এরকম কোম্পানিতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে তো কিছুদিন আসার পরে 3 মাস পরে 4 মাস পরে কোম্পানি চেঞ্জ করে ফেলে তো যার জন্য বর্তমান দক্ষিণ কোরিয়ার যে মালিক পক্ষ আছে তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে বাঙালিরা এরকম ভালো না তাদের দিয়ে আসলে আনা যাবে না ফিউচার এরকম আর কি তাদের বন্ধুদেরকে আর কি নিষেধ করে দেয় যার জন্য মূলত ইস্যু কম হচ্ছে তো আমি এই জিনিসটা চিন্তা করছি যে আসলে দক্ষিণ কোরিয়াতে আসছি একজন রোস্টার যারা আছে পড়ে আছে দক্ষিণ কোরিয়া তারাই জানে কি পরিমাণ কষ্ট কত পরিমাণ ত্যাগ কত পরিমাণ অপেক্ষা করতে হয় ঠিক আছে ফ্যামিলির কথা ভাই বিরাদারের কথা শুনতে হয় কবে যাবি তো আমারও এরকম ফিল হয়েছে যার জন্য আমি আমার বন্ধু আমরা কিন্তু কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছি না এইভাবেই কাজ করতে চাই যাতে ইন ফিউচারে আপনারা আসতে পারেন আর আসার পরে আপনারাও আল্লাহ রহমতে মানে যে কোম্পানি পড়ুক না কেন আপনি কোম্পানি চেঞ্জ করবেন না যদি মরে জানা যান তাহলে চেঞ্জ করার দরকার নাই মরে যাওয়ার মতো অবস্থায় তাহলে চেঞ্জ করে ফেলেন কারণ মানুষের সমস্যা হতেই পারে এক কথায় আমরা কেউই সাপোর্ট করি না আপনি কোম্পানি চেঞ্জ করেন আপনার গুরুত্ব মানে অনেক বড় প্রবলেম না হওয়া পর্যন্ত ঠিক আছে দক্ষিণ কোরিয়াতে আসবেন কাজ করবেন ভাই বাংলাদেশে একজন শ্রমিক কাজ বেতন পায় কত তাতে তোমার যা কিয়া মতে বর্তমান আমরা যে কাজ করি মানে আমরা যে কাজ করতেছি বর্তমানে আমাদের কাজের এই হিসাব করলে বাংলাদেশে কিন্তু অনেক টেক্সটাইল কোম্পানি আছে তো ওই হিসাব করলে আমরা যে কাজ করি সর্বোচ্চ গেলে আপনার 20,000 টাকা বেতন মানে 10 থেকে 20,000 টাকা এরকমই আর কি আপনার পেয়ে থাকে আর তাছাড়া ধরেন আপনি বাংলাদেশে যে কাজই করেন এরকমই বেতন পাইতেন কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসার পরে আপনি বর্তমান স্যালারি স্কেল অনুযায়ী 1,70,000+ আর কি আপনার টোটাল আবার সামনে বছর বেতন বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 1,80,000+ বেতন পাবেন তারপরে যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন যে আপনার আরও লাগবে ভাই বেশি কষ্ট করবেন তাড়াতাড়ি শরীর অসুস্থ হবে ঠিক আছে একটা কোম্পানিতে কাজ করবেন 12 ঘন্টা 14 ঘন্টা টাকা বেশি পাবেন শনি রবি কাজ করবেন কিন্তু জীবন না দক্ষিণ কোরিয়াতে আছে সবাই প্রচুর পরিমাণে পরিশ্রম করে আসলে যারা বেশি টাকা ইনকাম করে কিন্তু ধরেন এই যে আমরা প্রত্যেক মাসে
প্রতি রবিবার শনি রবিবার ছুটি কাটাই, ঠিক আছে, সপ্তাহে 5 দিন কাজ করি, সরকারি ছুটি সবই কাজ, আমরা ছুটি কাটাই আর কি, আমি আর কি, বিশেষ করে আমার বন্ধুর মাঝে মাঝে কাজ হয়। আসলে ঘোরাফেরা এটা ভিতরে একটা আলাদা শান্তি আছে, শরীর একটা মনে করেন যে স্ফূর্তি কাজ করে। তাছাড়া দক্ষিণ কোরিয়াতে বর্তমান যে সুযোগ সুবিধা আছে সব কিছুতেই আপনার লেভেল 3 আর কি, টপিক লেভেল 3 বা কেআইপি লেভেল 3 এটা আপনার কমপ্লিট থাকতে হবে, তা না হলে আপনি ইন ফিউচারে কোনো সুবিধাই পাবেন না। আপনার ভিসা চেঞ্জ বলেন, ব্যবসা করতে চান, আপনার ফ্যামিলি আনতে চান, কোনো সুবিধা পাবেন না। এই জন্য পড়ালেখার বিশেষ সময় দিতে হবে, যে আমি যেমন আপনার পড়ালেখা করতেছি 1.5 বছর ধরে, ঠিক আছে, এখন পর্যন্ত পড়ালেখা করতেছি, সামনে আপনার টপিক লেভেল 3 আর কি আপডেট করবো, আপডেট করে আপনার ভিসা চেঞ্জ করার পরিকল্পনা করতেছি, ঠিক আছে। কারণ দক্ষিণ কোরিয়া এখানে টাকা ইনকামের জন্য বেস্ট, কিন্তু আপনি ফ্যামিলি যদি আনতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ কষ্ট করতে হয়, অনেক ঝামেলা আছে, আপনার অনেক বিষয় দক্ষ হতে হবে, তো ওই রকমই আর কি কাজ করবেন। আপনি যদি বেসিক কোম্পানিতে আসেন, আসলে আপনার জন্যই সুবিধা, আপনি ফিউচারে ভিসা চেঞ্জ করার জন্য আপনি পড়ালেখা করেন, আপনি জিজ্ঞাসা চালানো শেখেন, আপনি গাড়ি চালানো শেখেন, এইগুলো প্রত্যেকটা পয়েন্ট আছে। তারপরে দক্ষিণ কোরিয়া বিভিন্ন কাজ আছে যেগুলো আপনার বিদেশে যদি আপনি যেতে চান, এখান থেকে ইন ফিউচার আপনি ধরেন ইউরোপ আমেরিকাতে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে রান্না বান্নার কিছু দক্ষতা আছে, ওইগুলো অর্জন করলে আপনার বিদেশে কিন্তু ভিসায় দ্রুত ইস্যু হয়ে যাবে, ঠিক আছে। আপনি বিদেশে দক্ষিণ কোরিয়া টাকা ইনকামের জন্য বেস্ট, আর ইউরোপ আমেরিকা হচ্ছে আপনার সারা জীবন বসবাসের জন্য বেস্ট, ঠিক আছে। তারপরে হয়েছে কি, আপনি ধরেন আপনি অনেক কাজের কোম্পানিতে গেলে কিন্তু আপনি এইসব বিষয়গুলো করতে পারবেন না, আর বেশি বেশি কোম্পানি চেঞ্জ করলে তারা মালিকরা অপছন্দ করে। আর যেমন আমাদের এক, আমি একটা কথা বলি, আমাদের পাশের একটা কোম্পানিতে আপনার সেখানে এরকম লোক আনতো না আর কি, বাংলাদেশি কোনো লোক আনতো না, সেখানে ভিয়েতনামের লোক ছিল। তো আমরা আবার পাশের কোম্পানিতে এরকম আসি, আমরা 3-4 জন একদম কখনো কোম্পানি চেঞ্জ করি নাই, কোম্পানি করুন অবস্থাতে আমরা কোম্পানি পাশে আসি। এটা দেখে হয়তো ওরা আমাদের, আমরা যে আমাদের গেটের সামনে বসে থাকতাম চেয়ার নিয়ে, ওইখানে ওরা ওই আর কি আসতো, এদিক দিয়ে জিজ্ঞেস করতো আমাদের যে কী কাজ, কী কষ্ট লাগে কি না, হিন্দুরও কি না, তারপরে আরও বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতো। তো আমরা বলতাম যে কোনো হিন্দুরও নাই, তারপরে জিজ্ঞেস করতো যে কেমন কাজ, বলতাম যে কাজ কম আছে এখন, পরে বলতো যে কাজ কম কাজ তোমরা যাইতেছো না কেন এখনও, পরে বললাম যে আমরা আসি এখানে থাকবো আরও, এরকম আর কি ওরা বলতো। তা ওইটা দেখে আমাদের বাংলাদেশ থেকে 2 জন লোক আছে আলহামদুলিল্লাহ, ওই কোম্পানিতে 2 জন লোক আছে। তা আপনার দেখেন তারা আবার কী করছে, 2 জন লোক আসছে, তাদের কোম্পানিতে আবার আমাদের থেকে বেশি কাজ, আমাদের বেতন এভারেজে 18-20 এরকম থাকে, তো তাদের আর ধরেন আপনি 25 লাখের মতো থাকে, কিন্তু তাদের তাতে পোষাইতেছে না, তারা আইসা একজন অলরেডি কোম্পানি চেঞ্জ করে ফেলছে, আরেকজন অলরেডি চেঞ্জ করবে। তো আপনারা একবার চিন্তা করেন, যে মালিকটা এত কষ্ট করে আমাদের জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে, এটা বিশ্বাস করে, বিশ্বাস করে ভরসা আমাদের দেখে নিয়ে আসছে, সে তারা যে আইসা কোম্পানিটা চেঞ্জ করে ফেলছে, তো এখন কি ইন ফিউচারে সেই মালিক কি আবার বাংলাদেশ থেকে লোক আনবে? আপনারাই কখনোই না আনবে না, অবশ্যই আনবে না, কারণ কোরিয়ানরা পরিষ্কার জাতি, তাদের ব্রেন সবসময় পরিষ্কার, তারা ওই প্যাজ গুছালা মানুষ পছন্দ করে না। এত কষ্ট করে 2টা লোক নিয়ে আসছে, তারা আইসা বেতনে পোষাইতেছে না দেখে চলে গেছে, তো এই আর কি অবস্থা, তাহলে বোঝেন এই জন্য আপনার ইস্যু কম হচ্ছে, ঠিক আছে। তবে ইন ফিউচার যদি আমরা এরকম পরিশ্রম করি, আমরা যদি চাই সবাই মিলে আসলে আমাদের বাংলাদেশটা এগিয়ে নেওয়ার জন্য, যেমন নেপালি তারপর ভিয়েতনাম, তারা কিন্তু আপনার একটা কোম্পানিতে এসে কাজ করে, গাধার মতো কাজ করে, কোম্পানি চেঞ্জ করে না, তাই হোক ওরা কখনোই কোম্পানি চেঞ্জের কথা মাথায় আনে না। ওরা নেপালের সংখ্যা দক্ষিণ কোরিয়াতে বেশি, সব থেকে বেশি বর্তমানে, ঠিক আছে, সব থেকে বেশি। এছাড়া আপনার দক্ষিণ কোরিয়াতে সব কাজই কষ্টের। তাছাড়া আপনার যেমন অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানিতে মূলত আপনার লোহা গলিয়ে তারপরে আপনার বিভিন্ন পার্টস তৈরি করে, এইগুলো আরও বেশি কষ্টের হয়ে থাকে আপনার। তারপরে প্লাস্টিকের কোম্পানির কাজগুলো সহজ হয়ে থাকে। তারপরে আপনার অন্য অন্য অনেক কোম্পানি আছে, খাবার তৈরি, আপনার ফুড কোম্পানি আর কি, খাবার তৈরি, তারপরে আপনার পার্টস তৈরি, ছোটো ছোটো নাট বল্টু এগুলো তৈরি, মানে হাজারো লেভেলের কোম্পানি আছে দক্ষিণ কোরিয়াতে। সব কোম্পানিতেই কাজ আপনার বেশি, যে কোম্পানিতে সেই কোম্পানিতে কষ্ট বেশি, যে কোম্পানিতে কাজ কম সেই কোম্পানিতে কষ্ট কম, এটাই শুধু ডিফারেন্স। কষ্ট থাকবেই, অবশেষে আপনাদের একটা সাজেশন আমাদের অবশ্যই থাকবে, আপনারা যারা ভবিষ্যতে কোরিয়াতে আসবেন অবশ্যই যত কষ্টই হোক আপনার কাজ করতে হবে। কাজ আপনি ধরেন এখানে একটু কম স্যালারিতে কাজ করতেছেন, অন্য কোম্পানিতে একটু বেশি স্যালারিতে কাজ করবেন, কিন্তু আপনার কাজ করতেই হবে,
কিন্তু আসার পর মানে সবার কথা চিন্তা করে বাংলাদেশ থেকে যেন আরো ইস্যু বেশি হয় সবকিছুর কথা চিন্তা করে মাথায় রেখে আপনার অবশ্যই যে কোম্পানিতে আপনার মালিক নিয়ে আসবে ওই কোম্পানিতে কাজ করবেন একটু কষ্ট করে তাইলে বাংলাদেশ থেকে আরো বেশি বেশি ইস্যু আসবে বাংলাদেশ থেকে অনেক বেশি লোক আসবে তাইলে আর বাংলাদেশে যেমন রোস্টার হয়ে কারো বসে থাকতে হবে না মানে কোটা ফিল আপ ইনশাআল্লাহ সবার সাথে কোরিয়াতে আসলে আমাদের দেখা হবে ভালো লাগবে যে ভাই কেমন আছেন ঠিক আছে আপনার ভিডিও দেখতাম আসতে পারছি ঠিক আছে এটা আর কি ভালো লাগবে আর কি সবাই ভালো থাকবেন আবার নতুন কোন বিষয়ে আবার সামনে কোন ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ আই এম রাশিদুল ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।